লাস্ট লাস্ট ক্লাসে আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্যের কথা আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে একটা সমতলীয় বক্ররেখা, বদ্ধ বক্ররেখা যদি কিছু পরিমাণ কারেন্টকে ইনক্লোজ করে, তবে সেই ইনক্লোজ কারেন্টের সঙ্গে মিউ জিরো গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হলো ইন্টিগ্রেশন বি ডট ডিএল। এখানে বিটা কি? বি হলো এই কারেন্ট গুলোর দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্র, আর এখানে ডিএলটা হলো বিভিন্ন অংশে পথের বিভিন্ন অংশের আমার আমাদের ভেক্টর রূপ, এইটা আমাদের আমরা জেনেছি। আর এনক্লোজ কারেন্ট বলতে আমরা কি বুঝি? না, এনক্লোজ কারেন্ট আমরা এই এই পথটাকে যখন এই দিক দিয়ে নিয়ে যাচ্ছি পথের ডিরেকশন অনুযায়ী, এই কারেন্টটা যেদিকে আছে এই কারেন্টটা উপরের দিকে আছে আর পথের ডিরেকশন এরকম হচ্ছে। আমাদের ডান হাতের বুড়ো আঙুল যদি কারেন্টের দিককে রেখে পথের দিকে আমি আঙুলগুলোকে রাখি, পথের ডিরেকশনটা এরকম বোঝায়। এই কারণে আমি এখানে I1 I2 এগুলোকে পজিটিভ নিয়েছি আর I3 কে নেগেটিভ নিয়েছি। এভাবে নিলে আমাদের সুবিধা হবে, উত্তর দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা I1 প্লাস I2 মাইনাস I3 কে বলা হচ্ছে, বলছি I এনক্লোজ, অর্থাৎ ওই যে বক্ররেখাটা আছে ওই বক্ররেখাটা যে তলকে এনক্লোজ করেছে। দেখো এই যে বক্ররেখা আমি যদি এরকম ফ্ল্যাট করে একটু আঁকি, তাহলে এই যে তলটা এই তলের ভেতর দিয়ে লম্ব ভাবে কারেন্ট ঢুকে যাচ্ছে, এই কারেন্টটা কি হচ্ছে উপরের দিকে বেরিয়ে আসছে। তাহলে এটাকে ডট দিয়ে লিখবো, এই কারেন্টটা উপরের দিকে বেরিয়ে আসছে এটাকে ডট দিয়ে লিখবো, আর এই কারেন্টটা নিচের দিকে যাচ্ছে এটাকে ক্রস দিয়ে লিখবো। এইভাবে যদি দেখি, উপর থেকে যদি দেখি তলের, অর্থাৎ এর উপর থেকে যদি দেখি, তাহলে এক্ষেত্রে কারেন্ট ইনক্লোজ বলবো এইরকম I1 প্লাস I2 মাইনাস I3। এই যে পথটা আমি নিয়েছি এই পথটা আরবিট্রারি, অর্থাৎ যে কোনো রকম পথ হতে পারে। আমরা এমন ভাবে পথটা নির্বাচন করব যাতে এই পথের সব বিন্দুতে বি কনস্ট্যান্ট হয় এবং ডিএল এর সঙ্গে বি হয় পারপেন্ডিকুলার, নয় তো প্যারালাল থাকে, তবেই আমাদের হিসেবের সুবিধা হয়। যেহেতু আমাদের পথটা আরবিট্রারি, যখন ঐচ্ছিক হয়ে যাচ্ছে তখন আমাদের সুবিধা মতো যেটা হবে সেটা আমরা নিয়ে থাকি। আর যেটা বলা হয়েছিল যে সীমাবদ্ধতা, অ্যাম্পিয়ারের বদ্ধ পথ বা পরিক্রমণ উপপাদ্যের সীমাবদ্ধতা হলো এই কারেন্টটা ভ্যারি হওয়া চলবে না, অর্থাৎ কারেন্টটা পরিবর্তনশীল হওয়া চলবে না, কারেন্টটা ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ হতে হবে। এই জিনিসগুলো আমরা দেখেছি। এই উপপাদ্যের প্রয়োগ আমরা করব আজকের, আমরা যেটা প্রথম প্রয়োগ করব, আমরা আগের দিন প্রয়োগ করেছিলাম একটা ইনফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা এই ওয়্যারের সঙ্গে লম্ব তলে থাকা একটা বক্ররেখা বলেছিলাম, সেই বক্ররেখাটাকে আমরা সার্কুলার ধরেছিলাম যার রেডিয়াস আর, অর্থাৎ এই তার থেকে আর দূরত্বে ম্যাগনেটিক ফিল্ডের দিকটা হবে কি? এখানে যদি আমি ডিএল নিই, এই ডিএল এর দিক আর বি এর দিক সবসময় প্যারালাল ছিল, সবসময় প্যারালাল ছিল। এই প্যারালাল থাকার কারণে আমরা এখানে বি ডট ডিএল সমান বি ডিএল কস 0° লিখতে পেরেছিলাম, সেখান থেকে বি ইন্টু ডিএল লিখতে পেরেছিলাম। আর এটাকে পুরো ঘুরিয়ে দিলে আমরা যে ইন্টিগ্রেশন পাই সেটা হলো বি ইন্টু ডিএল সমান বি, বিটা কনস্ট্যান্ট সব জায়গার জন্য, বিটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, সমান হবে ইন্টিগ্রেশন ডিএল। আর এই ডিএল অংশটাকে প্রত্যেকটা ডিএল কে আমি যদি যোগ করে করে যাই, তাহলে এই বৃত্তের পরিধি পাই তার জন্য হয় বি ইন্টু 2πr ইন্টু 2πr কার সঙ্গে সমান? না, এই যে কারেন্টটা যাচ্ছে, অর্থাৎ দেখো কারেন্টটা উপরের দিকে এদিকে যাচ্ছে, আমি বুড়ো আঙুলটাকে এরকম রেখেছি, আমরা হচ্ছে পাথটা এরকম নিয়েছি, এই পাথে আমরা ইন্টিগ্রেশন করেছি। পাথটাকে এরকম নেওয়ার অর্থ কি? না, প্রত্যেক ক্ষেত্রে পাথ যেদিকে থাকবে বি লাল থাকবে, অর্থাৎ কোণের মান 0° হবে, উল্টো দিকেও নিতে পারতাম, সেক্ষেত্রে 180° হয়ে যেত, হিসেব করতে অসুবিধা হতো, কিন্তু উত্তর একই আসতো। তার জন্য আমরা বলছি যে এখানে যদি I কারেন্ট যায় I ইন্টু মিউ জিরো এর সঙ্গে সমান হয়, অর্থাৎ বি ইন্টু 2πr সমান হচ্ছে মিউ জিরো ইন্টু I, সেখান থেকে পেয়েছি বি সমান মিউ জিরো I বাই 2πr। বায়ো সাভার্ট সূত্র থেকে যেটা আমরা অনেক কঠিন করে হিসেব করতে হয়েছিল, ক্যালকুলেশনটা সেখানে কঠিন ছিল, এখানে অ্যাম্পিয়ারের সূত্রে একটা সুবিধা হলো কি, না এই হিসেবটা অনেকটাই সহজ হয়ে গেল। কেমন?
এইভাবে আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্যের প্রয়োগ করে থাকি। আজকের আমরা অনেকগুলো ক্ষেত্রে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্যের প্রয়োগ দেখব। এখন আমরা আলোচনা করছি ফার্স্ট প্রয়োগ, যেটা আজকের দিনে সেটা হলো গিয়ে চোঙাকৃতি পরিবাহীর মধ্য দিয়ে আই প্রবাহ গেলে পরিবাহীর অভ্যন্তরের কোন বিন্দুতে চুম্বকক্ষেত্রের মান। এটা আমরা বায়োসার সূত্র থেকে পাইনি। আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য প্রয়োগ করে আমরা এই বিন্দুতে, অর্থাৎ এই হচ্ছে চোঙাকৃতি পরিবাহী, এই হলো তার অক্ষ, সেই অক্ষ থেকে আর দূরত্ব, এই দূরত্বটা পরিবাহীর ব্যাস, তার থেকে কম দূরত্বে আমরা কি বলবো সেটা পরিবাহীর অভ্যন্তর, সেই পরিবাহের সেইখানে b এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে দেখব যে এই যে পুরো পুরো যে বৃত্তাকার অংশটা, এই অংশটাকে যদি আমি এরকম এঁকে ফেলি, এই পুরো অংশের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে i, তাহলে আমরা এইখানে যদি একটা অংশ নিই, এরকম একটা যদি পথ কল্পনা করি, সেই পথটা হবে এই রকম। এই পথের ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমাদেরকে হিসেব করতে হবে। তোমরা প্রত্যেকেই এটা ক্লিয়ারলি পারবে, তোমরা জানো এই কারেন্টটাই প্রস্থচ্ছেদের সব অংশের ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো পাই ক্যাপিটাল আর স্কোয়ার। আর এইটুকু অংশের মধ্যে, অর্থাৎ আর ব্যাসার্ধের বৃত্তের বৃত্তের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে পাই ইনটু স্মল আর স্কোয়ার। এই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আই এনক্লোজ হবে আই ইনটু স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, এইটা হলো আমাদের আই। এবারে বুঝতেই পারছো আমরা কারেন্টটা এদিকে আছে, এবারে আমরা অ্যাম্পিয়ারের যে বদ্ধ পথ সেই পথটাকে এইরকম ভাবে কল্পনা করব। সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্র যদি বি হয়, বি ইনটু আমরা লিখবো ডিএল, ইন্টিগ্রেশন সমান হবে মিউ জিরো ইনটু আই এনক্লোজ। এবারে এখানে দেখো এই আরটা আমরা এমন দূরত্বে নিয়েছি, এই যে পথটা নিয়েছি প্রত্যেকটা অংশ পথের আর দূরত্বে অবস্থিত, মানে প্রত্যেকটা অংশে বি কনস্ট্যান্ট হবে এটা ধরে নেওয়াই যায়, অর্থাৎ বি এর মান কনস্ট্যান্ট হলে আমরা বিকে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারবো, আর এটাকে লিখবো মিউ জিরো ইনটু আই স্মল আর স্কোয়ার বাই আর স্কোয়ার, এইভাবে লিখতে পারবো। আর এই যে অংশটা, এই অংশটার দৈর্ঘ্য কত হবে, এই অংশটার দৈর্ঘ্য হবে 2 পাই ইনটু স্মল আর, বি ইনটু 2 পাই ইনটু স্মল আর সমান হবে মিউ জিরো আই ইনটু আর স্কোয়ার বাই আর স্কোয়ার। এবারে এটাকে এদিকে নিয়ে গেলে কি হবে, বি সমান হবে মিউ জিরো আই এই আর এই আর কেটে একটা আর থাকবে বাই 2 পাই আর স্কোয়ার। এইটা হলো আমার পরিবাহীর অভ্যন্তরে, অর্থাৎ আর লেস দেন ক্যাপিটাল আর এর জন্য চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বা চুম্বক ক্ষেত্রের মান কেমন। এবারে বলেছে কি, পরিবাহীর বাইরের কোন বিন্দুতে, পরিবাহীর বাইরের কোন বিন্দুতে এটা যদি হয় তাহলে কি হবে আমরা আগাম বলে নিতে পারবো, যে বাইরের কোন বিন্দুতে মানে কি, আমি যখন একটা সরু তার ধরেছিলাম তার থেকে স্মল আর দূরত্বে আমি পেয়েছিলাম কি আই এনক্লোজ, এটা হচ্ছে আই, সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম বি ইনটু টু পাই আর সমান হচ্ছে আই মিউ জিরো আই, এরকম পেয়েছিলাম। এখানে তাহলে বি সমান পাবো মিউ জিরো আই বাই টু পাই স্মল আর, এইটা আমরা পাবো। লাস্ট ক্লাসের আলোচনা থেকে এটা বলতে পারছি, এটা তো চোঙাকৃতি বড় করে দেখছি, আগে তারটাকে সরু ভেবেছিলাম, শুধু বাইরের অংশে তার চুম্বক ক্ষেত্র আছে বলে ধরে নিয়েছিলাম, আজকে আমরা দেখলাম না পরিবাহীর অভ্যন্তরেও চুম্বক ক্ষেত্র থাকতে পারে যার মান হচ্ছে এটা। এখানে মিউ জিরো না বলে আমি যদি মিউ বলতাম আরো ভালো হতো, এই কারণ এই পরিবাহীর ভেতরে এখানে তো বায়ু নেই, এখানে চুম্বক বিদ্যুতার মান আমি মিউ বলে লিখতে
পারবো। তাহলে এখানে হয়েছে বি ইকুয়ালস টু আই আর বাই টু পাই আর স্কোয়ার, এটা তোমরা তুলে নাও। এবারে একটা রাশিমালা আসবে, দেখো এখানে এখানে আমরা কি করব, বাইরে এবারে কল্পনা করব এই লাইনটাকে, এইরকম বাইরে লাইনটাকে কল্পনা করব, এখানে এইটা লিখবো স্মল আর, আর বাইরে যখন লাইনটাকে কমপ্লিট করছি তখন আই এনক্লোজ আর এটা লিখবো না, তখন আই এনক্লোজ সমান আই হয়ে যাবে। এই যে পুরো কারেন্টটাকে এনক্লোজ করেছে, দেখো বাইরে থেকে যখন এই রাস্তাটা আছে, এই পথটা আছে, এই পথটা পুরো অংশটাকে এনক্লোজ করেছে, পুরো অংশটাকে এনক্লোজ করা মানে এখানে আই এনক্লোজের জায়গায় আই বসবে, নিউ এর জায়গায় নিউ জিরো বসবে, আর এরকম করে আমি লিখতে পারবো বি ইন্টু ডিএল সমান নিউ জিরো ইন্টু আই। এবার বি ইন্টু ডিএল কি করে হলো, না আমরা এখানে তারটাকে এরকম নিয়েছি আর রাস্তাটাকে এরকম করে নিয়েছি, হ্যাঁ, সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের দিক এবং এই যে রাস্তা পথ তার প্রত্যেকটা অংশের দিক সমান্তরাল হবে, এই কারণে একে বি ডট ডিএল কে আমি বি ইন্টু ডিএল লিখতে পেরেছি। আর বি এর মান সব জায়গায় কনস্ট্যান্ট হবে, কারণ এই দূরত্বটা আমি সব ক্ষেত্রে একই নিয়েছি, সব ক্ষেত্রে একই নিয়েছি, এই কারণে বি টা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে আর ডিএল টা টু পাই আর হবে, এইটা সমান হবে মিউ জিরো ইন্টু আই, সেখান থেকে পাবো বি সমান মিউ জিরো ইন্টু আই বাই টু পাই আর। এই হলো গিয়ে আমাদের চোঙাকৃতি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা গেলে এর বাইরের অংশে চুম্বক ক্ষেত্রের মান আর ভেতরের অংশে চুম্বক ক্ষেত্রের মান। এবারে ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় হয়, না ম্যাক্সিমাম ভ্যালুটা ঠিক এই জায়গায় হয়, অর্থাৎ পৃষ্ঠে, পরিবাহী পৃষ্ঠে চুম্বক ক্ষেত্রের মানটা সবচেয়ে বেশি হয়। সেই মানটা কত হয়, না যখন এই স্মল আরটা যখন ক্যাপিটাল আর করে দেব তখন ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাব, অর্থাৎ বি ম্যাক্স সমান আমরা লিখবো মিউ জিরো, বাইরে আছে মানে মিউ জিরো লিখবো আই ইন্টু ক্যাপিটাল আর বাই টু পাই আর স্কোয়ার, এখানে কেটে যাবে মিউ জিরো আই বাই টু পাই ক্যাপিটাল আর হবে আনসার, মিউ জিরো আই বাই টু পাই আর, অর্থাৎ এখানে যে চৌম্বক ক্ষেত্রটা পাওয়া যাচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু বি ম্যাক্স সমান হবে মিউ জিরো আই বাই টু পাই ইন্টু ক্যাপিটাল আর। আর এটাকে আমরা যদি গ্রাফিক্যালি দেখাতে চাই যে কিভাবে চুম্বক ক্ষেত্রটার পরিবর্তন করছে, দেখো আর এর মান যখন শূন্য তখন বি এর মান শূন্য, অর্থাৎ এই অক্ষের উপর কোন বিন্দুতে বি এর মান শূন্য পাচ্ছি, আর অক্ষ থেকে পরপর যখন এগিয়ে যাব তখন এটা বি এবং আর পরস্পর সমানুপাতিক হবে, তার জন্য আমরা একটা সরলরেখা পাব, আর যখন আমরা বাইরে চলে যাচ্ছি তখন কি হবে, না বি এবং আর ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে, সেটাকে আমরা পরিষ্কার করে লিখব। এবার প্রথমে বলবো পরিবাহীর অভ্যন্তরে, অর্থাৎ আর লেস দেন ক্যাপিটাল আর হলে আমরা বি সমানুপাতিক আর পাবো, আর আর ইকুয়াল টু আর হলে বি সমান বি ম্যাক্স পাবো, সেইটার মান হচ্ছে মিউ আই বাই টু পাই ক্যাপিটাল আর, আর আর গ্রেটার দেন আর হলে আমরা পাবো বি সমানুপাতিক ওয়ান বাই আর। এটা পরীক্ষায় দেয়, তোমরা মাথায় রাখবে, এইটা আগে থেকে তৈরি করে গেলে তোমাদের পরীক্ষায় সুবিধা হবে, এই কারণে এটা করে দেওয়া হচ্ছে, তোমরা এমনিতেই পারবে তা সত্ত্বেও আমি এখানে করে দিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে শূন্যতে আর ইকুয়াল টু শূন্যতে বি ইকুয়াল টু শূন্য মানে এখান থেকে শুরু হবে, এরকম করে শুরু হয়ে আর ইকুয়াল টু ক্যাপিটাল আর পর্যন্ত বিটা এরকম বাড়তে থাকবে, এখানে বি ম্যাক্স, তারপরে আবার বিটা এইভাবে কমতে থাকবে, এখানে বি সমানুপাতিক আর লিখবে আর এখানে বি সমানুপাতিক ওয়ান বাই আর। এই হলো প্রথম প্রয়োগের সবকিছু। এখন আমরা এই চোঙাকৃতি পরিবাহীর বদলে লিখবো কি, দুই নম্বর ফাঁপা চোঙাকৃতি পরিবাহী। ফাঁপা হলে কি হবে, দেখ ফাঁপা হলে চোঙটা এরকম হয়ে আছে, যা কারেন্ট যাচ্ছে তার পৃষ্ঠ দিয়ে যাচ্ছে, ভেতরে কোনো কারেন্ট নেই, তাহলে আর লেস দেন আর হলে আই এনক্লোজ কি হবে, জিরো হবে। আই এনক্লোজ জিরো হওয়া মানে কি, বি ইকুয়ালস টু জিরো হবে, তাহলে আমরা বুঝতে পারছি আর লেস দেন আর হলে এখানে চুম্বক ক্ষেত্রের এখানে কোনো মান থাকবে না, ভিতরে বি ইকুয়ালস টু জিরো হবে আর বাইরে এইটার মতোই হবে, অর্থাৎ আমি এখানে আর ইকুয়ালস টু জিরো, আর লেস দেন আর হলে বি ইকুয়ালস টু জিরো লিখবো,
আর এটা লেখা যাবে b max equals to mu zero i by 2 pi r লেখা যাবে আর r এটা দেন এটা হলে এটা হবে তাহলে এই ক্ষেত্রে দুই নম্বর কেসটাতে এখানে চেঞ্জ হয়ে যাবে এই জায়গাটায় কোনো চৌম্বক ক্ষেত্র নেই এইখানটায় আমরা মুছে দেব আর এখান থেকে আমরা শুরু করব আর বাকি সব একই ফাঁপা চৌম্বকাকৃতি পরিবাহী যদি দিয়ে দেয় তোমাদের তখন তোমরা এই ব্যবস্থাটা নেবে বলবে এই জায়গাটায় r = r পর্যন্ত b = 0 r = r এ এখানে b max তারপরে এটা 1/r এইভাবে তুমতে থাকবে সলিনয়েড হলো চৌম্বকাকৃতি কুণ্ডলী যে কুণ্ডলীর প্রত্যেকটা পাক এই অক্ষের সঙ্গে লম্বভাবে থাকে আর এখানে প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যাকে আমরা এই রকম ভাবে লিখে থাকি আর একটা চৌম্বকাকৃতি যে কুণ্ডলী সেই কুণ্ডলীটা যদি দীর্ঘ হয় অত্যন্ত বেশি হয় তাকে আমরা অসীম দীর্ঘ সলিনয়েড বলে ধরে থাকি তার মধ্য দিয়ে যখন আই কারেন্ট যায় সেখানে এই সমস্ত জায়গায় এবং এই সমস্ত জায়গায় চৌম্বক ক্ষেত্রের মান কিরূপ হয় সেটা আমরা বায়ো সাভার্ট সূত্র থেকে হিসেব করে ফেলেছি কিন্তু দেখেছি সেই হিসেবটা অনেক শক্ত আর অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য প্রয়োগ করলে আমরা দেখতে পাব খুব সহজে আমরা ওই হিসেবটা করতে পারছি তোমরা প্রথমে সলিনয়েডটা আমি দেখাচ্ছি সেটা দেখো যে এই হচ্ছে আমার সলিনয়েড হ্যাঁ এই সলিনয়েডটা আমি এখানে যদি রাখতাম এই রকম দেখাতো এই সলিনয়েডের ভিতর দিয়ে আমি কারেন্ট পাঠাবো কেন আমি এই মডেলটা আমি আনলাম সেটা আমি একটু পরে বলছি ধরো আমি এই দিক থেকে ব্যাটারি পজিটিভ মেরে ধরেছি আর এই দিকে ব্যাটারি নেগেটিভ মেরে ধরেছি তাহলে আমার কারেন্টের ডিরেকশনটা কি হবে এই রকম ডিরেকশনে হবে এইদিকে পজিটিভ জুড়েছি মানে এইরকম করে ঘুরবে এইরকম করে ঘুরবে হ্যাঁ এরকম করে ঘুরতে ঘুরতে কারেন্টটা যাবে কেমন এবারে আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য যদি প্রয়োগ করতে চাই প্রথমে আমাদের উদ্দেশ্য কি থাকবে যে একটা আরবিট্রারি লাইন একটা ক্লোজ পাথ খুঁজে পাওয়া যেই পাথে আমার হিসেব করাটা সুবিধা হবে আমরা কি করব না এখানে আমরা একটা ক্লোজ পাথ এখানে অক্ষটা একটু বড় করে দিই ক্লোজ পাথ আমরা এরকম একটা নেব এ বি এ বি সি ডি এই রকম একটা পাথ নেব নেয়ার পরে এবারে আমি দেখবো দেখো পাথটা তাহলে কি রকম এই হচ্ছে আমার কুণ্ডলী এর ভেতর দিয়ে পাথ নিয়ে গিয়ে বাইরে দিয়ে নিয়েছি এবারে এইটা আমি অনেক দূরেও নিতে পারি আর আমাদের আইডিয়া আছে আমরা বায়ো সাভার্ট সূত্র থেকে অথবা আমরা আইডিয়া করতে পারি যে চুম্বক এখানে যদি একটা চুম্বক শলাকা রাখি তাহলে তার বিক্ষেপ হবে কিন্তু এখানে চুম্বক শলাকা রাখলে দেখবো বিক্ষেপ প্রায় নেই অর্থাৎ আমরা যখন আরেকটু দূরে নেব বিক্ষেপ প্রায় শূন্য হয়ে যাবে এই জায়গাগুলোতে আমি বি এর মান শূন্য করতে পারবো আমাদের উদ্দেশ্য কি না বি ইন্টু ডিএল কে হয় শূন্য করা না হলে তাদের প্যারালালে রাখা দেখো এখানে এইরকম করে কারেন্টটা যাচ্ছে এই দিক থেকে যদি এরকম কারেন্ট যায় তাহলে এর ভিতরে চুম্বক ক্ষেত্রের দিকটা এরকম হয় আমরা জানি আর এই সমস্ত জায়গায় যে ডিএল টা আছে বি এর দিক এদিকে বি আর ডিএল এখানে 90 ডিগ্রি কোণে আছে অর্থাৎ বি ডট ডিএল টা এই জায়গায় শূন্য হবে এই কারণে আমরা এই পাথটা নিলাম যাতে করে এই জায়গায় অর্থাৎ বিসি 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 এবং ডিএ অংশে ডিএ অংশে বি পারপেন্ডিকুলার টু ডিএল হয় আর সেই জায়গায় বি ইন্টু ডিএল সমান জিরো আমরা পাই আমরা এখানে পাবো বি ডট ডিএল সমান জিরো আর এই জায়গাটায় সিডি অংশে আমরা কি পাবো না বি এর মান জিরো পেয়ে যাব অর্থাৎ বি ডট ডিএল এখানে শূন্য পাবো তাহলে আমরা এই লাইনটা চুজ করলাম কেন এই লাইনটা চুজ করলে আমাদের কি কি লাভ হলো না এই রকম লাইন চুজ করার জন্য এই অংশে এই অংশগুলোতে আমরা কি পেলাম বি ডট ডিএল এর মান শূন্য আর এই অংশে বি এর মান শূন্য হওয়ার কারণে বি ডট ডিএল মান শূন্য তাহলে শুধুমাত্র এই পুরো ক্লোজ পাথটার জন্য যে ইন্টিগ্রেশন বি ডট ডিএল সেটা ভ্যালু আসবে শুধুমাত্র এ বি অংশের জন্য সেটার ভ্যালু কি আসবে না বি ডট ডিএল সমান হবে দেখো এবারে তুমি দেখো আমি তারটা নিয়েছিলাম কি রকম এই রকম করে বলছিলাম কারেন্টটা যাচ্ছে কারেন্টটা এরকম করে যাচ্ছে কারেন্টটা এরকম যাওয়া মানে কি চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে আছে এই যে তীর চিহ্নটা এই মুখটাকে আমি যদি তীর চিহ্নের দিক বলি এই দিকে আছে
দেখো এই ডিরেকশনে আমি কিন্তু বি এঁকে দিয়েছি। এবার এ বি সি ডি পথে যদি নিই, এ থেকে বি পর্যন্ত বি এর মানটা একই থাকবে এবং সেটা হচ্ছে ডিএল এর সঙ্গে সমান্তরাল থাকবে, এই জন্য এটাকে আমি বি ইন্টু ডিএল লিখতে পারবো। তাহলে পুরো পথটার জন্য এ বি সি ডি এ এই পথের জন্য বি ইন্টু ডিএল এর মান কত হচ্ছে, না এই পথের জন্য বি ইন্টু ডিএল এর মান হবে এ বি পথের জন্য যেটা হয় বাকিগুলোর জন্য শূন্য হবে, বি ইন্টু ডিএল প্লাস শূন্য প্লাস শূন্য প্লাস শূন্য, অর্থাৎ এটার জন্য শূন্য, এটার জন্য শূন্য, এটার জন্য শূন্য। তাহলে এটা কি হবে, এ বি এর মান এখানে যদি এর দৈর্ঘ্য আমি এল ধরি, এই চোঙাকৃতি যে আমরা তারটা নিয়েছি এটাকে আর একটু বড় করে দিলাম, চোঙাকৃতি তারটার যে দৈর্ঘ্য, চোঙাকৃতি যে কুণ্ডলীটা তার দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয় তাহলে এটা হবে বি ইন্টু এল। আর অ্যাম্পিয়ার এর সূত্র অনুযায়ী দেখো, অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করতে গেলে আমার এইটা দরকার, এইটাকে আমি কি করব একদম মাঝখান দিয়ে কেটে দেবো, মাঝখান দিয়ে চিরে দিলে কি হবে দেখো, এই রকম দেখতে পাবে একটা অংশ, মাঝখান দিয়ে আমি যদি এটাকে কেটে দিই এরকম করে যদি লম্বচ্ছেদ টানি, তাহলে দেখবে যে এখানে আমি কি করেছিলাম কারেন্ট ঢুকাচ্ছিলাম, এই জায়গাটা দেখো এই জায়গাটা আমি চিরে দিয়েছি, এই দিকটা দেখো এই দিকটা চিরে দিয়েছি, তাহলে একটা জায়গায় তুমি দেখতে পাচ্ছ উপরের দিকে অংশে এখানে কারেন্টটা এই দিকে যাচ্ছে, আর এখানে কারেন্টটা দেখো এই দিকে যাচ্ছে, দেখো এই দিকটা আমরা এখানে যদি কারেন্ট আমরা বলি এই দিকটা যদি চিরে দিই তাহলে কি হবে, এইদিকে যদি কারেন্ট ঢোকে এই দিকে উপর থেকে আমরা দেখলে কি পাবো, কারেন্টটা বেরিয়ে আসছে, অর্থাৎ এই দিকে যে কারেন্টের ডিরেকশন সেটা আমি ডট দিয়ে লিখবো, আর এই দিকে দেখো কারেন্টটা যেন ঢুকছে এই দিকের কারেন্টের ডিরেকশন ক্রস দিয়ে লিখবো, ডট 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 ক্রস ক্রস, এইরকম প্রত্যেকটা অংশে এটাকে যদি আমি লম্বচ্ছেদ করি প্রত্যেকটা অংশের জন্য এই অংশের দিকের গুলো কারেন্ট গুলো যদি বেরিয়ে আসছে মনে হয় এই অংশের দিকে কারেন্ট গুলো ঢুকছে বলে মনে হবে। এবার আমি পথটা কোনখানে নিয়েছি, এইখানে নিয়েছি, তাহলে এখানে এনক্লোজ এনক্লোজ যে কারেন্টটা, এই এনক্লোজ কারেন্টটা কি হবে, না এই কারেন্ট গুলোর সব যোগফল হবে, এখানে যদি এন সংখ্যক পাক থাকে প্রত্যেক পাকের জন্য আই করে কারেন্ট যাচ্ছে, তাহলে মোট এনক্লোজ কারেন্ট আই এনক্লোজ সমান হবে, আই এনক্লোজ সমান হবে এন ইন্টু এই ক্যাপিটাল এন হবে, এখানে ক্যাপিটাল এন ইন্টু সরি ক্যাপিটাল এন ইন্টু আই, প্রত্যেকটার মধ্য দিয়ে যদি আই কারেন্ট, এখানে বড় আই দিয়েছি, প্রত্যেকটার মধ্য দিয়ে আই কারেন্ট গেলে এখানে মোট কারেন্ট কত হবে এটা বুঝতে হবে তোমাদেরকে, প্রত্যেকটা অংশের কারেন্ট এই এখানে আই এখানে আই সবগুলো বেরিয়ে আসছে একই ডিরেকশনে আছে, যোগ হয়ে যাবে আই 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 করে এন সংখ্যক আই, যেখানে এন সংখ্যক যদি পাক থাকে তাহলে প্রত্যেকটার জন্য আই হচ্ছে সেই আই গুলো যোগ হয়ে যাচ্ছে আই এন ক্লোজ হয়ে যাচ্ছে এন ইন্টু আই, অর্থাৎ আমরা এখানে পাবো কি না, এখানে আমরা যদি সূত্রটা প্রয়োগ করি যে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য অনুযায়ী, অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য অনুযায়ী এখানে আমরা লিখতে পারবো যে বি ইন্টু এল সমান হচ্ছে মিউ জিরো ইন্টু আই এনক্লোজ, আর বি এল এখানে বি ইন্টু এল সমান লিখবো মিউ জিরো হ্যাঁ ইন্টু এন ইন্টু আই, আর এখানে এলটাকে এদিকে নিয়ে আসলে কি হবে মিউ জিরো এন বাই এল ইন্টু আই, আমরা আগেই লিখে রেখেছি যে একক দৈর্ঘ্যে পাক সংখ্যাকে আমরা স্মল এন দিয়ে লিখে থাকি, তাহলে এই জায়গাটা আমি লিখবো মিউ জিরো ইন্টু স্মল এন ইন্টু আই। এখানে ব্যাসার্ধ দেওয়া রয়েছে, ব্যাসার্ধের সঙ্গে চৌম্বক ক্ষেত্রে কোনো প্রভাব নেই, ব্যাসার্ধটা এখানে এমনিতেই এমনি এমনি দেওয়া আছে, যা আছে বাকি যেটা আছে সেটা হলো প্রতি সেন্টিমিটারে পাক সংখ্যা, অর্থাৎ স্মল এর ইকুয়াল টু দেওয়া আছে 40 পার সেন্টিমিটার, এটাকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে কি হবে 40 আরো দুটা শূন্য পার, অর্থাৎ পাক সংখ্যা আমরা পেয়ে গেলাম প্রতি একক দৈর্ঘ্যে। মিউ জিরো এর ভ্যালু আমরা সবাই জানি 4π × 10⁻⁷ হেনরি পার মিটার, আর আমরা কি জানি আই এখানে দেওয়া আছে 10 m, তাহলে ভেতরে কোন বিন্দুতে অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রের মান হবে বি ইকুয়ালস টু মিউ জিরো এন আই,
mu 0 n i, mu 0 value 4 pi into 10 to the power minus 7, n এর ভ্যালু হচ্ছে 4 ভাজা into i cos, তাহলে এখানে 16 পাই আর এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 7 1 2 3 4 মাইনাস 3 টেসলা, তাহলে এখানে 16 পাই মিলি টেসলা, এটা হবে অ্যানসার। সবাই এটা করেন। এরকম যদি কোন কুণ্ডলী থাকে তখন তাকে আমরা বলি টরয়েড। এই টরয়েডের এরকম একটা কেন্দ্রবিন্দু থাকে আর এইরকম একটা বদ্ধ রেখাকে বক্ররেখাকে টরয়েডের আমরা অক্ষ বলব। টরয়েডের অভ্যন্তরের যে অক্ষ সেটা হলো এটা। টরয়েডটা তৈরি করা হয় কিভাবে? ভেরি সিম্পল, আমরা আমাদের যে সলিনয়েডটা আছে এই সলিনয়েডটাকে আমরা কি করব, এই রকম করে বৃত্তাকার, হ্যাঁ এই রকম করে আমরা সলিনয়েডের দুটো প্রান্তকে এক জায়গায় জুড়ে এরকম বৃত্তাকার আকৃতি দেব, এটাকেই আমরা বলছি টরয়েড। বুঝতে পারছো? তাহলে এর হচ্ছে এই মাঝের যে বিন্দু এইখানে হচ্ছে কেন্দ্র আর এর ভেতর দিয়ে অক্ষ চলে গেছে। এবারে আমরা কি করব, টরয়েডের ভেতর দিয়ে যেভাবে হোক কারেন্ট পাঠাবো। আমরা এখানে একটা অংশ কেটে যদি আমরা এরকম জুড়ে দিই ব্যাটারির সঙ্গে তাহলে এই দিক দিয়ে কারেন্ট যাবে এরকম করে, কেমন? এই কারেন্ট গেলে এখানে চুম্বক ক্ষেত্রের মান কত হবে, টরয়েডের ভেতরে চুম্বক ক্ষেত্রের মান কত হবে আর টরয়েডের বাইরে চুম্বক ক্ষেত্রের মান কত হবে, এইটা তোমাকে বের করতে দেবে। এবং এটা বের করতে হবে কার সূত্র প্রয়োগ করে, না অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য প্রয়োগ। তাহলে তুমি কি করবে, প্রথমে অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্য আমি যদি ভেতরের অংশ বলি, এক নম্বর ভেতরে অভ্যন্তরে এই জায়গাটায় ধরি পি বিন্দুতে, যদি বলি এখানে একটা বিন্দু দিলাম পি বিন্দু, পি বিন্দু, এই পি বিন্দুতে যদি আমি চুম্বক ক্ষেত্র পেতে চাই আমি কত পাবো, না পি বিন্দু দিয়ে আমি যদি একটা রেখা টানি, একটা বদ্ধ রেখা টানি, সেই বদ্ধ রেখা কোন কারেন্টকে কি এনক্লোজ করেছে, তাহলে পি বিন্দুর জন্য আমি কি পাব, আই এনক্লোজ ইকুয়ালস টু জিরো পাব। অর্থাৎ পি বিন্দুতে বি এর মান শূন্য, এটা এক নম্বর। এবার আমি বাইরেরটা আমি প্রথমে করে নেব, বাইরে এরকম যদি একটা পথ টানি এটাকে যদি আমি আর বিন্দু বলি, দু নম্বর কেস, আর বিন্দুর জন্য আই এনক্লোজ কত হবে কেউ বলতে পারে কিনা বলো, আর বিন্দুর জন্য আই এনক্লোজ কত হবে, আশা করি বলতে পারবে। দেখো কারণ কি, আমি যদি আবারও আমি সেই মডেলটা আনি, এটাকে দেখো এটাকে আমি কি করব মাঝখানে কেটে দেব, কেটে দিস না, দেখো মাঝখান দিয়ে এটাকে এরকম করে কাটবো, এরকম করে কেটে দেবো, এরকম করে কেটে দিলে কি হবে, এইটা এরকম দেখাবে n into i, না এইখানে দেখো খুব সুন্দর করে দেখো, এইখানে প্রত্যেকটা অংশে দেখো আমি কি করব, কারেন্টটা পাঠাবো এইরকম করে, ধরা যাক এইরকম কারেন্টটা পাঠাচ্ছি, তাহলে এইরকম করে যখন কাটছি এই দিকে কারেন্ট বেরিয়ে আসছে আর এই দিকে নিচের দিকের অংশে কারেন্ট ঢুকছে, তাহলে আমি এই অংশগুলোকে ডট দিয়ে লিখবো আর এই অংশকে কারেন্ট ঢুকছে ক্রস দিয়ে লিখবো, এইগুলো হবে ডট, কারেন্ট বেরিয়ে আসছে আর এতে কারেন্ট ঢুকছে, এখানে যদি আই কারেন্ট ঢুকে এখানে আই কারেন্ট, এই কারণে যদি কারেন্ট বেরিয়ে আসে এখানে আই কারেন্ট ঢুকছে, তাহলে প্রত্যেকটা অংশের জন্য প্রত্যেকটা অংশ এখানে রয়েছে, এরকম এর অংশ রয়েছে, এখানে দেখো এখানে ডট, এখানে ডট, এখানে কি হবে ক্রস ক্রস, এখানে যটা ডট পাবো এখানে ততগুলো ক্রস পাবো, তাহলে এই যে পথটা আমি লিখেছি, এই পথটা যে এঁকেছি, এই পথে এখানে যদি প্লাস আই হয় এই দিকটা হবে মাইনাস আই, তাহলে টোটাল প্রত্যেকটার জন্য টোটাল এনক্লোজ কারেন্ট কত হচ্ছে, এবার সবাই বলতে পারবে বলো, এবারে হবে
তাহলে এগুলো সমান জিরো হবে। এই কারণে টরয়েডের বাইরের কোন বিন্দুতে, এখানে আমি আর বিন্দু দিয়েছি, টরয়েডের বাইরের কোন বিন্দুতে বি এর মান শূন্য। এই দুটো জিনিস আমার জানা থাকলো আমাদের কখনো এমসিকিউতে আসতে পারে বলে আমি এটা আলোচনা করে রাখলাম। আর আমাদের বইতে বা আমাদের সিলেবাসে যেটা পড়ে, পরীক্ষায় যেটা পড়ে, সেটা হচ্ছে টরয়েডের অভ্যন্তরের কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। ভেরি সিম্পল। তুমি এবার কি করবে, এই রেখাটা টানবে, এই রেখাটাকে তুমি কি করবে, এই রেখাটাকে তুমি বদ্ধ পথ বলে নেবে। এবারে তিন নম্বর এখানে বিন্দুটাকে কি করবো, এটা পি হয়ে গেছে, এটা আর হয়ে গেছে, এটা কিউ বিন্দু। তাহলে তিন নম্বর আমরা লিখবো, এখানে বি গাছ টু শূন্য লিখে দিই। তিন নম্বর হবে যে কিউ বিন্দুতে কিন্তু বি নট ইকুয়ালস টু জিরো। কেন বি নট ইকুয়ালস টু জিরো এক্ষুনি আমরা বুঝতে পারবো। আবার সেইগুলো যদি আঁকি, হ্যাঁ এরকম করে যদি আঁকি, তার ওই যে আমরা টরয়েডটা পেয়েছিলাম সেই টরয়েডটা আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই টরয়েডটা কি করব, এইখান দিয়ে কাটবো, এইরকম করে এইখান দিয়ে উপর দিয়ে কাটলে কি হবে, কি অংশ দেখা যাবে, এইরকম একটা অংশ দেখা যাবে, এখানে ডট আর এখানে ক্রস প্রত্যেকটা অংশ। এবার এইখানে মাঝে যখন আমি পথটা নিচ্ছি তখন কি হবে, এনক্লোজ কারেন্টটা কি হবে, শুধুমাত্র যেগুলো ভিতরে ঢুকতে তার জন্য এনক্লোজ কারেন্ট পাবো, ঠিক বলেছি? এবার বলো, ঠিক বলেছি? শুধুমাত্র ভিতরে যে কারেন্ট গুলো ঢুকছে তার জন্য আমি এনক্লোজ কারেন্ট পাবো, এগুলোর জন্য পাবো না। শুধুমাত্র আমি তো এই পথটা নিয়েছি, এই পথটা কাকে এনক্লোজ করছে, না এইখানে যে কারেন্ট গুলো আছে। তাহলে এখানে যদি এন সংখ্যক পাক থাকে, টোটাল এখানে যদি এন সংখ্যক পাক থাকে, টোটাল পাক এন সংখ্যক পাক, তাহলে প্রত্যেকটা পাকের জন্য এক একটা করে আই, টোটাল আই এন ক্লোজ কত হবে, তাহলে বলো আই এন ক্লোজ কত হবে, এন ইনটু আই, এ নাই, ভেরি গুড, এন ইনটু আই, এইটা হবে আমাদের আই এন ক্লোজ। এবারে আমরা একটা সিমেট্রি থেকে বুঝতে পারবো যে এখানে আমি যে পথটা নিয়েছি, এখানে কারেন্ট যদি এরকম যায়, এরকম পথে আমি যদি নিই তাহলে কি হবে, এখানে বি ডট ডিএলটা কি হবে, বি ডট ডিএলটা হবে, ডিএলটা আমার এরকম করে নেওয়া আছে, বিটা ওই দিক বরাবর হবে, কারণ আমরা যখন সোজা করে রেখেছিলাম, আমরা যখন সোজা করে এটাকে রেখেছিলাম তখন বি এর ডিরেকশনটা কোন দিকে ছিল, এই অক্ষ বরাবর ছিল, তাই না? এবার এই পথে যদি আমি ডিএল করি তাহলে বি ডট ডিএল কি হবে, বি ইন্টু ডিএল ইন্টু কস 0 ডিগ্রি, এটাকে বাঁকিয়ে দিলেও ওই রকমই থাকবে, প্রত্যেকটা অংশে বি এবং ডিএল সমান্তরাল থাকবে, এটাকে আমি বি ইন্টু ডিএল লিখতে পারবো, বি ডিএল কস 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি সমান হবে b ইনটু dl, এটা আমি লিখতে পারছি। হ্যাঁ এবারে এই পথটা, এই যে ব্যাসার্ধটা, এটাকে যদি স্মল r ধরি তাহলে আমি কি লিখতে পারবো, b ইনটু dl ইন্টিগ্রেশন সমান হবে মিউ 0 ইনটু ni, আর এইটা কি হবে, bটা সব জায়গায় কনস্ট্যান্ট, তাহলে এটা bটা বেরিয়ে আসবে, b ইনটু 2 পাই স্মল r সমান হচ্ছে মিউ 0 n ইনটু i, তাহলে বি সমান হবে মিউ জিরো এন বাই টু পাই আর ইন্টু আই। কেন এখানে আমি লিখলাম, দেখো আমার এখানে এটা যখন সলিনয়েড ছিল তখন এই এলটা যেটা সেটাই হচ্ছে এখন টু পাই আর, হ্যাপি না বলো, এখন যে টু পাই আরটা করছি আমি মাঝে তো ব্যাসার্ধটা নিয়েছি, বহির ব্যাসার্ধ নিয়েছি, অভ্যন্তরণ নিয়ে, তাহলে এখন টু পাই আরটা হবে এর এল এর সঙ্গে সমান কিনা বলো। হ্যাঁ আগে যে এটা এলএনটা ছিল এই এলটাই হচ্ছে এখন 2 পাই আর হয়ে গেছে, তাহলে এখানে এন বাই এল এখানে হচ্ছে একক দৈর্ঘ্য পাক সংখ্যা মিউ 0 স্মল এন ইনটু ওয়াই, তাহলে এখানে আমরা যে চৌম্বক ক্ষেত্রের রাশিমালাটা পেলাম সেটা সলিনয়েডের মতোই, অর্থাৎ এই সমস্ত বিন্দুতে ভেতরের এই বিন্দুগুলোতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান আমরা পেলাম বি সমান মিউ 0 স্মল এন ইনটু ওয়াই। অ্যাম্পিয়ার পরিক্রমণ উপপাদ্যের পরে আমরা যে টপিকটা দেখেছি সেটা হলো লরেন্টজ বল। এই লরেন্টজ বল বলের কোনো প্রকারভেদ নয়, লরেন্টজ এই ফর্মুলাটা দিয়েছিলেন, বিজ্ঞানী লরেন্টজের নাম অনুযায়ী এই বলটা বলা হয়। এই বলটা কি রকম বা কার উপরে প্রযুক্ত হয়, না যদি একটা আধানকে রাখি এরকম একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে,
এই তড়িৎ ক্ষেত্রে যদি একটা আধান কে রাখা হয়, সে স্থির কিংবা গতিশীল যাই হোক কিনা, স্থির অথবা গতিশীল যেমনই হোক না কেন, তার উপর একটা ফোর্স কাজ করবে। এইটার ফিল্ড ইন্টেন্সিটি আমরা জানি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই হয়, তাহলে এখানে প্রযুক্ত বলের মান হবে কিউ ইনটু ই। এটা আমরা কুলম্বের সূত্র থেকে পেয়েছি, কিন্তু এখানে আমরা বলবো এটাকে লরেন্জ তড়িৎ বল, লরেন্জ তড়িৎ বল। আর যদি একটা চৌম্বক ক্ষেত্র থাকে, চৌম্বক ক্ষেত্র আমরা এইভাবে দেখাতে পারি অথবা এরকম ক্রস দিয়ে দেখাতে পারি, এরকম ক্রস দিয়ে দেখাতে পারি অথবা এরকম ডট দিয়ে দেখাতে পারি। তোমরা জানো এখানে ডট গুলো সমান সমান দূরত্বে রেখেছি, মানে কি এখানে চুম্বক ক্ষেত্র সুষম চুম্বক ক্ষেত্র, এখানে প্যারালাল রেখেছি মানে এটাও সুষম চুম্বক ক্ষেত্র, এখানেও সমান সমান দূরত্বে ক্রস গুলো রেখেছি মানে এটাও সুষম চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র। এবারে কোন চুম্বক ক্ষেত্রে, এই ক্ষেত্রে স্থির পার্টিকেল থাকলে চলবে না, যদি গতিশীল আধান থাকে, হ্যাঁ এখানে এই চৌম্বক ক্ষেত্রগুলোতে যদি গতিশীল আধান থাকে, আধান থাকে তার উপরে যে বল প্রযুক্ত হয় সেটার মান হয় এফ সমান কিউ ভি ক্রস বি। দেখো এই ফর্মুলা থেকেই তুমি বুঝতে পারছো যে এখানে গতিশীল থাকতে হবে, নইলে এর উপর কোনো বল প্রযুক্ত হবে না। এটা হচ্ছে লরেন্জ চৌম্বক বল, লরেন্জ চৌম্বক বল। লরেন্স চৌম্বক বলের মান তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? এই ফর্মুলা থেকে পরিষ্কার চৌম্বক বলের মান আধানের মানের উপর ডিপেন্ড করছে, আধানটা কত জোরে ছুটছে তার উপর ডিপেন্ড করছে, আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অর্থাৎ এখানে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কত তার উপর ডিপেন্ড করছে। শুধু তাই নয়, এই বেগ এবং চৌম্বক ক্ষেত্রের যে দিক, এদের দিক এরা পরস্পরের সঙ্গে কত অ্যাঙ্গেলে আছে তার উপর ডিপেন্ড করছে। যদি এরা সমান্তরালে থাকে, ধরো চৌম্বক ক্ষেত্র আছে এইদিকে, একটা আধানকে আমি এইদিকে ছুটালাম, তাহলে এর উপর প্রযুক্ত বলের মান কত হবে? না, এক্ষেত্রে সমান্তরাল হয়ে যাচ্ছে, জি ক্রস বি ক্রস প্রোডাক্ট কি হবে? সমান্তরাল হলে কি হয় সবাই তোমরা জানো যে এটা জিরো হয়ে যাবে, অর্থাৎ এখানে এফ এর মান শূন্য হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো লরেন্স বলের মান আধানের উপর ডিপেন্ড করে, বেগের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের উপর ডিপেন্ড করে। শুধু তাই নয়, বেগ এবং চুম্বক ক্ষেত্রের প্রাবল্য এরা কোন ডিরেকশনে আছে এর মধ্যে কোণের মান কত তার উপর ডিপেন্ড করে। অর্থাৎ এটাকে যদি আমি এরকম এফ এর ম্যাগনিচিউড হিসাবে লিখি, এফ এর ম্যাগনিচিউড হিসাবে লিখলে এটা হবে কিউ ভি বি সাইন থিটা, যেখানে সাইন থিটা হলো ভি এবং বি এর মধ্যবর্তী কোণ। আর এইখানে ভেরি স্থির থাকতে পারে, গতিশীল থাকতে পারে, যাই থাকুক না কেন, এটা যদি কনস্ট্যান্ট থাকে, ইটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এর উপর একটা কনস্ট্যান্ট ফোর্স সব সময়ের জন্য প্রযুক্ত হয়, সেটাকেই আমরা লরেন্স তড়িৎ বল বলবো। আর যদি দুটো ক্ষেত্র একই সঙ্গে থাকে, তড়িৎ ক্ষেত্রও রয়েছে চুম্বক ক্ষেত্রও রয়েছে, সেখানে একটা কণা গতিশীল আছে, কিউ আধানের কণা ভি বেগে গতিশীল আছে, সেক্ষেত্রে লরেন্স বলটার মান কত হবে? সব মিলিয়ে যে বল হবে সেটার মান হবে কি? লরেন্স তড়িৎ বল প্লাস লরেন্স চুম্বক বল, এফ ইকুয়াল টু হবে এফ ম্যাগনেটিক ফোর্স প্লাস এফ ইলেকট্রিক ফোর্স। এফ ম্যাগনেটিক ফোর্স হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি, আর ইলেকট্রিক ফোর্স হচ্ছে কিউ ইন্টু ই। এইটা তোমাদেরকে আজ থেকে পুরোপুরি মুখস্থ করে নিতে হবে। এইটা হলো আমাদের এফ লরেন্স, এফ লরেন্স এই ফর্মুলাটা তোমাদের পুরোপুরি মুখস্থ করতে হবে। এবারে আমি ফার্স্টই একটা এক্সাম্পল দেব, এক্সাম্পল বলবো যে তড়িৎ ও চুম্বক ক্ষেত্রে গতিশীল, গতিশীল একটি কণার উপর একটি আধানগ্রস্ত, একটি আধানের উপর লিখে দিই, আর আধানগ্রস্ত কণা লিখতে হবে না, আধানের উপর মোট বল
সমান শূন্য হয় কখন? ভেরি সিম্পল, যে আমার দুটো ক্ষেত্র আছে, দুটো ক্ষেত্রের জন্য যে বল হচ্ছে, সেই দুটো বল যদি সমান ও বিপরীতমুখী হয় তবেই আমরা মোট বল বা লব্ধি বলের মান শূন্য লিখতে পারবো। অর্থাৎ এই বলটা এবং এই বলটা যদি সমান ও বিপরীতমুখী হয়, অর্থাৎ কিউ ইন্টু ভি ক্রস বিই যদি মাইনাস কিউ ইন্টু ই এর সঙ্গে সমান হয়, তাহলে আমরা পাবো কি না হচ্ছে মোট বলের মান শূন্য পাবো। অর্থাৎ কিউ কিউ কেটে দিলে হবে, ভি ক্রস বি সমান মাইনাস ই, সেখান থেকে আমি এটাকে যদি উল্টে নিই বি ক্রস বি করে দিই, এটা মাইনাস হয়ে যাবে, এটাকে এটাকে করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস বি ক্রস বি সমান হচ্ছে মাইনাস ই। অর্থাৎ আমি লিখতে পারবো যে ক্ষেত্রে বি ক্রস বি যদি ই এর সঙ্গে সমান হয়, তবেই হচ্ছে ওই ক্ষেত্রে আমি যদি আধানটাকে গতিশীল করি, গতিশীল থাকলেও তার উপর নেট বলের মান শূন্য হবে। এইরকম আমরা অনেকগুলো এক্সাম্পল আজকের আলোচনা করে ফেলব। তোমাদের এই জিনিসগুলো ক্রস প্রোডাক্টের ধারণাটা তোমাদের পরিষ্কার মনে করতে হবে ক্লাস ইলেভেন থেকে। আমরা যদি বলি এইদিকে ভি আছে আর এইদিকে বি আছে, তাহলে আমরা যে ডিফ্লেকশনটা দেখবো, যে ফোর্সটা ওর উপর পড়তে দেখবো, সেই ফোর্সটা কি হবে, এর সঙ্গে এই তলের সঙ্গে, অর্থাৎ বি আর বি যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব বরাবর হবে। দেখো তার জন্য আমি যে সূত্রগুলো বলেছিলাম ক্লাস ইলেভেনে, সেটা হলো কি, ভি ক্রস বি, বি থেকে বি এর দিকে ক্রস করে যেদিকে ক্রস, অর্থাৎ ভি ক্রস বি সবসময় হবে এখানে। ভি ক্রস বি হলে কি করতে হবে, ভি থেকে বি এর দিকে আঙুল ঘোরাও, ঘোরালে বুড়ো আঙুলটা ডিরেকশন যেদিকে হয়, অর্থাৎ এইরকম ডিরেকশনে, এইরকম ডিরেকশনে এটা কাজ করবে। এখানে তলের ভেতর রাখতে হলো এইরকম ডিরেকশনে, চলে এটা উঠে আছে, সেটাকে আমি এখানে আঁকলাম, এই দিকে ফোর্সের দিক হবে, এটা তোমরা মনে রাখবে। এরপরে আমরা কয়েকটা এক্সাম্পল দেব, তারপরে আমরা এখানে লরেন্স বলটাকে কি কাজে লাগানো হয় সেটা আলোচনায় যাব পরবর্তী ক্লাসগুলোতে। আজকে আপাতত আমরা লরেন্স বলের কয়েকটা এক্সাম্পল করব। এইরকম তোমাকে এক্সাম্পল ওয়ান দেওয়া হলো, বলা হলো যে একটি ইলেকট্রন ইলেকট্রন 10⁴ ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্রের মধ্যে মধ্যে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে ওর উপর লরেন্স বলের মান কত? খুব সিম্পল, তোমরা এটা করে ফেলতে পারবে যে এখানে কিন্তু চৌম্বক ক্ষেত্র দেওয়া নেই, তাহলে এই যে বেগটা দেওয়া আছে এই বেগটা কিন্তু এখানে কোনো কাজে লাগবে না, এমনি দেওয়া আছে। হ্যাঁ, এখানে ই এর মানটা দেওয়া আছে 10⁴ ভোল্ট পার মিটার, মানে এসআই পদ্ধতিতে দেওয়া আছে। কিউ এর মানটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনের আধান কত হবে 1.602 × 10⁴ − 19 × −19 × −4 = 1.602 × 10⁴ = −19 × 10⁴. এখানে কিউ এর ভ্যালুটা, এখানে মোল, এখানে যেহেতু জানো যে একটা ফোর্স একটা ভেক্টর আছে, এখানে বিয়োগ চিহ্নটা প্রাসঙ্গিক, এখানে শুধু মানটা বলা হচ্ছে, এখানে তুমি বিয়োগ চিহ্ন দেওয়া দিতে পারো নাও দিতে পারো, তাহলে এটা হবে −15 নিউটন হবে এখানে প্রযুক্ত বল। এবারে তোমাকে দেওয়া থাকবে যে এখানে তড়িৎ ক্ষেত্রের বদলে এখানে বলবে যে 10 ন্যানো টেসলা চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে, মানে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যটা হচ্ছে 10 ন্যানো টেসলা। এখানে 2 নম্বর এক্সাম্পল করে দিচ্ছি, একটি ইলেকট্রন এত চুম্বক ক্ষেত্রের মধ্যে এত বেগে গতিশীল হলে ওর উপর লরেন্স বলের মান কত, এইরকম যদি প্রশ্ন থাকে প্রশ্নটাই ভুল, বলতে হবে চুম্বক ক্ষেত্রের সঙ্গে এত বেগে লম্বভাবে, চুম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল হলে, লম্বভাবে গতিশীল হলে ওর উপর লরেন্স বলের মান কত হবে। তাহলে তোমাকে এখানে কি কি দেওয়া রয়েছে,
এখানে কিউ এর মান দেওয়া রয়েছে 1.6 × 10⁻¹⁹ কুলম, মাইনাস চিহ্ন দিতে পারো। আর এখানে হচ্ছে ভি এর মান দেওয়া আছে, ভি এর মান হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড, আর বি এর মান দেওয়া আছে 10 ন্যানো টেসলা, তাহলে হবে 10⁻¹⁸ টেসলা। এখন আমি যদি এটাকে ফোর্স লিখি, ফোর্স ইকুয়ালস টু কি হবে, কিউ ইনটু ভি ক্রস বি, এরকম থাকবে। ভি আর বি পরস্পরের সঙ্গে লম্ব, অর্থাৎ ফোর্স ইকুয়ালস টু আমি লিখবো কিউ ভি ভি সাইন থিটা, এখানে থিটাটা 90 ডিগ্রি, তাহলে হবে কিউ ইনটু ভি ইনটু ভি। কিউ এর মান হবে 1.6 × 10⁻¹⁹, ভি এর মান হবে 10, আর বি এর মান হবে 10⁻¹⁸, এখানে হবে তাহলে -27, আর একে 10 কমবে 36, 1.6 × 10⁻¹⁶ নিউটন মাত্র, এত কম এখানে। তাহলে এখানে বুঝতেই পারছো যে আমরা যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি করি সাধারণত, এই যে আমরা সলিনয়েড বা বিভিন্ন ভাবে চৌম্বক ক্ষেত্র তৈরি করলাম, তার যে ভ্যালু গুলো সেগুলো ন্যানো টেসলা বা টেসলা ইউনিটেও যদি থাকে, এই ফোর্সটার মান কত কম হয় তুমি বুঝতে পারছো। অ্যাপারেন্টলি ইলেকট্রিক ফিল্ড এর ক্ষেত্রে ওই চার্জের উপর ফোর্সের মান বেশি হয়, প্র্যাকটিক্যালি তুমি এই ধারণাগুলো রাখবে, ঠিক আছে। এবারে আমরা আরেকটা এক্সাম্পলে যাব, এটা নিশ্চয়ই তোমাদের তোলা হয়ে গেছে। এবারে আমরা আরেকটা এক্সাম্পলে যাব, এক্সাম্পল 3, বলবে যে দেখাও যে চুম্বক বল হলো একটি কার্যহীন বল। কোথায় পেয়েছো কার্যহীন বলটা? একদম ক্লাস 9 এ ফার্স্টে পেয়েছো যে কার্যহীন বল কাকে বলে, যে বল কোনো কাজ করে না। যখন বল এবং সরণ পরস্পর লম্বভাবে থাকে তখন সেই বলের দ্বারা কোনো কার্য হয় না, তাকে আমরা কার্যহীন বল বলে থাকি। এক্ষেত্রে তাহলে কি হবে, না চুম্বক বল, চুম্বক বলের অধীনে যে পার্টিকেলটা ঘুরছে সেই পার্টিকেলটা যদি তার ঘোরাটা যে তলে হচ্ছে সেই তলটা যদি ফোর্সের সঙ্গে লম্বভাবে থাকে, তাহলে বুঝতে হবে যে সেটা কার্যহীন বল, অর্থাৎ সেই ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, তার গতিশক্তি বাড়বেও না কমবেও না। কোনো কাজ আমি করছি তো বাইরেতে কৃতকার্য শূন্য হওয়া মানে গতিশক্তি পরিবর্তন শূন্য হবে, এটা আমরা কোথা থেকে পাই, এটা কার্যশক্তি উপপাদ্য থেকে পাই। তাহলে কি রকম হবে, ধরো এরকম একটা চুম্বক ক্ষেত্র রয়েছে, এই চুম্বক ক্ষেত্রটা কিভাবে রয়েছে, ভিতরের দিকে, অর্থাৎ এই পৃষ্ঠার সঙ্গে লম্বভাবে রয়েছে, এইভাবে রয়েছে। এবার আমি এখানে একটা পার্টিকেলকে এইভাবে নিক্ষেপ করলাম, অর্থাৎ বেগটা আছে এদিকে আর চুম্বক ক্ষেত্রটা আছে বি ক্রস বি, বি এদিকে ভি এদিকে, তাহলে ভি ক্রস বি, ভি ক্রস বি, দেখো এদিকে বি, হ্যাঁ এইরকম ভি ক্রস বি, বা তুমি কি করবে, তুমি কি করবে আঙুলটা এরকম করে নিয়ে যাবে ভি, আর নিচের দিকে চুম্বক ক্ষেত্র ভি, ভি ক্রস বি, এদিকে আছে ভি, দেখো এখানে এফ ইকুয়ালস টু কি, কিউ ইনটু ভি ক্রস বি। তাহলে এখানে কি হবে, না ভি ক্রস বি এর ডিরেকশনটা কি হবে, দেখো এইরকম স্ক্রুকে তুমি এরকম করে ঘোরাও উপর এই দিকে বলটা কাজ করবে, তাহলে বলের দিক এদিকে বেগ, এই যখন বল কোনো বস্তুর ডিরেকশনের সঙ্গে লম্বভাবে যখন বল প্রয়োগ করা হয় তখন কি ঘটে, তোমরা ক্লাস 11 এ পড়েছো বিক্রিয়া গতিতে, কোনো বস্তু যেদিকে ছুটছে আমি একটা পেনকে আমি কি করবো, সুতোর সঙ্গে বেঁধে দেবো দিয়ে এরকম করে ছোটাবো, পেনটা কি এরকম করে সোজা ছুটে যাবে না কিভাবে ছুটবে, পেনটা ছুটবে বৃত্তাকার পথে। তাহলে কোন বস্তুর বেগের সঙ্গে লম্বভাবে যদি আমি বল দিই তাহলে সে কিভাবে ছুটবে, না এরকম বৃত্ত পথে ছুটবে। এবার দেখো বৃত্ত পথের প্রত্যেকটা জায়গায় সরণ হচ্ছে এইদিকে, এইদিকে সরণ, আর বল হচ্ছে এইদিকে বল, এই বল আর সরণ পরস্পর 90 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে এখানে কি হবে, এফ ডট ডিএল সমান কি হবে, কিউ ভি ক্রস বি ডট ডিএল, এইটা আর এইটা পরস্পরের সঙ্গে সমকোণে থাকে, অর্থাৎ এখানে আমি লিখব কিউ ভি ক্রস বি এর মান ইনটু ডিএল এর মান ইনটু সাইন কস 90 ডিগ্রি,
তাহলে এটা হবে জিরো। এইভাবে আমরা বুঝতে পারি এখানে ওয়ার্ক ডানটা হলে জিরো, অর্থাৎ এই যে চুম্বক বল আমরা বলছি, চুম্বক বল হলো একটা কার্যহীন বল। চুম্বক ক্ষেত্রে যদি আমি একটা পার্টিকেলকে ঘুরিয়ে ছেড়ে দিই আর কোনো ক্ষেত্র সেখানে প্রয়োগ করিনি, সে কিন্তু একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে সমবৃত্তীয় গতিতে ঘুরতে থাকবে, অর্থাৎ তার গতি একই থাকবে, অর্থাৎ তার গতিশক্তি একই থাকবে, শক্তি কোনো পরিবর্তন ঘটবে না। পরিবর্তন ঘটবে কি করে? তার উপর কোনো কার্য করা হচ্ছে না, কার্য করা হলেই তো তার গতিশক্তির পরিবর্তন ঘটে, ঠিক কি না? এইভাবে আমরা বলতে পারবো যে চুম্বক বল একটি কার্যহীন বল। এখানে লিখতে হবে এরকম, কিউ সমান হচ্ছে এক কুলম, সব এসআই পদ্ধতি আছে, অসুবিধা নেই কিছু। আচ্ছা, এক্স অক্ষের দিকে আছে বেগটা, ভি সমান হবে 100 i ক্যাপ, এসআই পদ্ধতি আছে, মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াই অক্ষের দিকে আছে সুষম তড়িৎ ক্ষেত্র ই সমান 10^3, এটা ওয়াই অক্ষের দিকে, জে ক্যাপ আছে ভোল্ট পার মিটার। আর আছে যে অক্ষের দিকে 2 টেসলা সুষম চুম্বক, বি সমান হচ্ছে 2 k ক্যাপ টেসলা। ফোর্সটা কি সলিনয়েডের মতো ওয়াই অক্ষ বরাবর হবে? এখানে তাহলে দেখো, এখানে তুমি একদম পাতি লিখে যাবে, এফ ইকুয়ালস টু কিউ ইনটু ই প্লাস ভি ক্রস বি, এই ফর্মুলাটা তোমার জানা আছে। তাহলে ভি ক্রস বি প্রথমে এখানে করে ফেলো, ভি ক্রস বি, দেখো আই ক্রস কে, কে ক্রস আই কি হয়, জে ক্যাপ হয়, তাহলে আই ক্রস কে মাইনাস জে ক্যাপ, এটা হবে মাইনাস জে ক্যাপ, 200 - 200 জে ক্যাপ, ঠিক লিখেছি, ভি ক্রস বি হয়ে গেল। এবারে কিউটা তো এক, আমি এখানে বসাবো এক, আর ভি এর মানটা আমি কি লিখবো, 100 i ক্যাপ - 200 j ক্যাপ, ভেরি সিম্পল, -100 i ক্যাপ নিউটন। তাহলে প্রযুক্ত বলের মান, অতএব প্রযুক্ত বলের মান, প্রযুক্ত বলের মান হবে 100 নিউটন, এবং সেটা হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর। বুঝা গেছে, বুঝতে পেরেছ? 100 j ক্যাপ হবে, 100, সরি এটা হচ্ছে, সরি 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 ভুল বললাম মনে হয়, এখানে এটা কি ছিল, ভি ক্রস বি, এটা জে ক্যাপ তো, আর এইটা জে ক্যাপের দিকে, তো এটা সব দুটোই তো জে ক্যাপ হবে, এটা হবে জে ক্যাপ, তাহলে এটা হবে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর, দুটোই জে ক্যাপ হবে। দেখো কি সুন্দর বেরিয়ে আসছে, 10³ - 200 হবে। ও আচ্ছা আচ্ছা, 10³ ছিল, হ্যাঁ 10³ ছিল, ইটা হচ্ছে এখানে হবে 1000 জে ক্যাপ, তাহলে হবে এটা হবে 800 j ক্যাপ, প্লাস হয়ে যাবে এখানে 800 নিউটন হয়ে যাবে, আর এটা ধনাত্মক ওয়াই অক্ষ হয়ে যাবে, ঠিক এই, বুঝতেই পেরেছো কত সিম্পল এই অঙ্কগুলো, যদি তোমাদের ভেক্টর কনসেপ্ট থাকে, যদি ক্রস প্রোডাক্টের কনসেপ্ট থাকে, এই অঙ্কগুলো কতটাই সিম্পল হয়, ঠিক আছে। এবারে আরেকটা অঙ্ক দেব, দিয়ে শেষ করব। এখানে রয়েছে আধানের মান, বেগের মান আর চৌম্বক ক্ষেত্রের মান, মানে তড়িৎ ক্ষেত্র নেই এখানে, তাহলে এখানে লরেন্টজ বলটা শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রের জন্য হবে। চুম্বক ক্ষেত্রের জন্য লরেন্টজ ভোল্টের মান কত হয়, এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি, এখানে আমাদের ভি আমরা পেয়েছি কত, না হচ্ছে 2 i ক্যাপ + 3 j ক্যাপ, মিটার পার সেকেন্ড এককে আছে, মানে এসআই এককে আছে, কোনো কাজ আমাদের করে চেঞ্জ করতে হচ্ছে না। আর বি সমান হচ্ছে 5 i ক্যাপ + 10 j ক্যাপ, আর এটা হচ্ছে 2 i ক্যাপ + 3 j ক্যাপ। এবার ভি ক্রস বি করবে, তোমরা প্রত্যেকেই জানো ভি ক্রস বি কি হয়, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এরকম লিখতে হবে ডিটারমিনেন্ট। এখানে হবে 5 10 0 2 3 0
করে যেটা পাবে সেটা কি পাবে না, আই ক্যাপ 0030 আই ক্যাপ পাবে না, জে ক্যাপও পাবে না, কে ক্যাপ পাবে 3 5 15 -20 -5 kcal। দেখো তো ঠিকঠাক হলো কিনা। এবারে তাহলে এখানে কিউ এর মান 2 কুলম্ব বসাবে, আর বি ক্রস বি এ -5 kcal বসাবে, তাহলে -10 kcal নিউটন হবে আনসার। তাহলে এটা হবে জেড অক্ষের দিকে মাইনাস নেগেটিভ ঋণাত্মক জেড অক্ষের দিকে 10 নিউটন বল। ঋণাত্মক এখানে লিখবে ঋণাত্মক জেড অক্ষের দিকে 10 নিউটন, এটা হবে অ্যান্সার। ঋণাত্মক জেড অক্ষের দিকে 10 নিউটন বল প্রযুক্ত হবে লরেন্স বলের মধ্যে। সবাই দেখে নিয়েছো, কোনো ভুল থাকলে দেখে নাও। এর পরের দিন আমরা এই লরেন্স বল যে আমরা শিখলাম এটাকে কোথায় কোথায় কাজে লাগাবো দেখব। চুম্বক ক্ষেত্রে একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটা কিভাবে ঘুরবে বা তার গতিপথ, তড়িৎ ক্ষেত্রে একটা আধানগ্রস্ত কণার গতিপথ, এদের মধ্যে তুলনা, এগুলো প্রথমে দেখে নিই। তারপরে এই যে লরেন্স বলটা শিখলাম, এই লরেন্স বল থেকে আমরা প্রমাণ করতে পারবো যে দুটো সমান্তরাল তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাদের মধ্যে কেন আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত সেগুলো আমরা দেখব। আর একটা তড়িৎবাহী তারকে যদি কোনো চুম্বক ক্ষেত্রে রাখা হয়, তার আগে এইটাই জানবো যে একটা তারকে তড়িৎবাহী তারকে যদি কোনো চুম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে সেক্ষেত্রে সেই তারের উপর প্রযুক্ত বল, হ্যাঁ তড়িৎ ক্ষেত্রে কোনো তার রাখলে আমরা জানি কি ফ্লেমিং এর সূত্র আমরা জানি, তড়িৎ ক্ষেত্রে কোনো তার রাখলে তার উপর একটা বল প্রযুক্ত হয়, সেটা বিলের সূত্র বলে BIL। বি যদি চুম্বক ক্ষেত্র হয়, এল দৈর্ঘ্যে যদি তার থাকে, সেটা যদি চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকে, তার মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় তাহলে BIL পরিমাণ ফোর্স ওই তারের উপর প্রযুক্ত হয়। আমরা জানি ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে যে পরিবাহী তারে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি কারেন্ট যায় সেটাকে যদি চুম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে কি হয়, পরিবাহীটার বিক্ষেপ ঘটে। হ্যাঁ আমরা এটা প্রত্যেকেই জানি, সেখানে চুম্বক ক্ষেত্রের দিক এটা ধরেছি আর পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্টটা এটা ধরেছি আর বিক্ষেপটা এই দিকে হয় দেখেছি বুড়ো আঙুলের দিকে, তাহলে দেখো এটা আর এটা লম্বভাবে আছে, আগেই বলে দিয়েছি। এটাও সেই রকম যে তারটা যদি চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকে, অর্থাৎ তারের মধ্যে যে প্রবাহটা যাচ্ছে সেই প্রবাহের ডিরেকশন যদি চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে হয় তাহলে আমরা সেখানে দেখতে পাবো BIL ফোর্স ওই তারের উপর কাজ করছে, সেটাও আমরা এই লরেন্স বলের ফর্মুলা থেকে বের করতে পারবো। তারপরে আমরা চলে যাব কোথায়, না একটা আধানকে আমরা ঘুরাবো, ঘুরাতে 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 তার ব্যাসার্ধ বাড়াবো। এক্ষুনি যে স্যার বললেন তার চুম্বক বল হচ্ছে কার্যবিহীন বল, তাহলে বাড়াবেন কি করে, না ওখানে চুম্বক বল রাখার সঙ্গে সঙ্গে একটা আমি কি করব, না ইলেকট্রিক সিগন্যাল রাখবো, একটা হচ্ছে পরিবর্তী প্রবাহের সোর্স ওখানে রাখা হবে, প্রত্যেকটা অংশে তার শক্তি বেড়ে যাবে, সে তার যে ত্বরণ সৃষ্টি হবে Q×E/M ত্বরণ সৃষ্টি হবে একটা আধানে, প্রতি ক্ষেত্রে একটু একটু করে ত্বরণ করতে 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 করতে, অর্থাৎ সে কার্যহীন বল চুম্বক ক্ষেত্র থেকে সে কোনো কার্য পাচ্ছে না, তড়িৎ ক্ষেত্র থেকে কার্য নিয়ে তার গতিশক্তি বাড়তে থাকবে। হ্যাঁ হাই এনার্জি পার্টিকেল তৈরি করা হয়, সেই হাই এনার্জি পার্টিকেল তৈরি করার যন্ত্রের নাম কি, সাইক্লোট্রন। সেই সাইক্লোট্রন যন্ত্রের কার্যনীতি আমরা জানবো, হ্যাঁ এইগুলো জানলে আমরা অনেক কিছু জানতে পারবো আর এগুলো থেকে কম্পিটিটিভে প্রচুর প্রশ্ন আসে। আয়ুষ আর হচ্ছে আমাদের মৈত্রী এরা হচ্ছে যে পরীক্ষাটা দেবে এরপরে, তাদের হচ্ছে ম্যাগনেটিজম প্রায় শেষ হয়ে গেছে আকাশে, হ্যাঁ যে যারা ক্লাস করে, হ্যাঁ ম্যাগনেটিজম থেকে পেরিয়ে গেছে, আমার এখানে ম্যাগনেটিজমটা অনেকটা পিছিয়ে আছে, আশা করি আমি ধরে দেবো অনেকটা, এর মধ্যে আমি চেষ্টা করব অনেকটাই ধরে দিতে। এবং আসলে এই ভাইটাল আলোচনা গুলো কিন্তু এখান থেকে বেশি প্রশ্নটা আসে, এটা তোমরা মনে রাখবে। হ্যাঁ আজকে যেটা আলোচনা করলাম লরেন্স বল, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, এর পরের দিন যেটা আলোচনা করব সেটা থেকেও প্রচুর প্রশ্ন আসে, অতএব এইগুলো খুব মন দিয়ে করবে, সবাই রেগুলার ক্লাস করো, না হলে কিন্তু পিছিয়ে পড়বে আস্তে আস্তে। ঠিক আছে আজকে আমি ছেড়ে দিচ্ছি 8টায়। আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে আমাদের স্কুলে, হ্যাঁ কেউ থাকলে পাঠিয়ে দিতে পারো, যারা ওই দিকে আছে হাজরা বা লক্ষা সাইডে আছে সেখান থেকে যদি
কাউকে পাও ডোনার তাদেরকে পাঠিয়ে দিতে পারো। আমাদের বার ডোনার খুব কম পড়ে গেছে। ঠিক আছে, টাটা, বাই বাই, টাটা।